হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কড়াই চিকেন টেক্সচার আপনি দেখতে পাচ্ছেন কতটা টেম্পটিং দেখতে লাগছে কিন্তু এই কড়াই চিকেনটা বানানোর জন্য আমি কোনো প্রকার দইয়ের ব্যবহার করিনি আর ম্যারিনেটও করিনি একেবারে সিম্পলি আমি এই কড়াই চিকেনটা বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এরকম এত সিম্পল পদ্ধতিতে এত ডেলিশিয়াস এত টেম্পটিং একটা কড়াই চিকেন বানিয়ে নেওয়া যায় সবার আগে আমরা মশলা বানিয়ে নেবো গুঁড়ো মশলা তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ধনে গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি দশ থেকে বারোটা কালো গোলমরিচ ছ সাতটা লবঙ্গ একটা কালো এলাচ দুটো তিনটে সবুজ এলাচ বা সাদা এলাচ বলতে পারেন আর দেব আমি দারচিনি এখানে আমি দিচ্ছি দু ইঞ্চির মতো দারচিনি স্বাদ মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনি চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দুটো তেজপাতা তেজপাতা দুটোকে আমি ভালো করে ছিঁড়ে দিয়ে দেব। যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এবার আমি হিটটা চালু করে দেবো আর চালু করে মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো যতক্ষণ নাকি সুন্দর একটা ভাজা ভাজা অ্যারোমা বের হচ্ছে তো আমাদের এখানে মশলা কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটি তিন চার মিনিট লাগে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এগুলোকে ঠান্ডা করে একটা খুব মিহি একটা পাউডার বানিয়ে নেব তো এগুলোকে সাইডে রেখে দেব আর এই কড়াইয়ে আমরা একটুখানি তেল দিয়ে দেব। পেঁয়াজ ভাজার জন্য তেলটাকে হালকা গরম হতে দেব তারপরে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজতে হবে না মোটামুটি ট্রান্সপারেন্ট কালার করেই ভাজতে হবে ব্রাউন করার দরকার নেই তার মানে আমরা একেবারে কাঁচা এটা পিষতে চাইছি না ব্লেন্ড করতে চাইছি না এই যা আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ব্রাউন হওয়া শুরু হয়ে যাবে দেখুন একেবারেই কাঁচা নেই পেঁয়াজটা এখন তো এই অবস্থায় আমরা পেঁয়াজগুলোকে নামিয়ে নেব আমি কিন্তু বাকি জিনিসগুলো মানে আদা রসুন তারপর টমেটো এসব কিছুই ভাজবো না এগুলোকে সব কিছুকে আমি কাঁচাই পিষে নেব। শুধুমাত্র পেঁয়াজটাই ভেজে নিলাম আপনি চাইলে বাকি সব কিছু ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এতটা জরুরি নয় তাহলে এবার পেঁয়াজগুলোকে ঠান্ডা হতে দেবো আর এদিকে দেখুন এই মশলাগুলো মানে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছোট একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পাউডার বানিয়ে নেব। চলুন তাহলে পাউডার বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমি মিক্সারটা ঘুরিয়ে এনেছি আর এই দেখুন একদম মিহি পাউডার তৈরি হয়ে গেছে এবার এই পাউডারটাকে নামিয়ে নেবো একটা বাউলে আর এই জারটাতে আমরা বাকি মশলাগুলো পিষে নেব যেগুলো ভেজা মশলা এ দেখুন এটা একদম রেডি আছে এটা সাইডে রেখে দেবো আর সময় মতো ব্যবহার করবো এবার এই মিক্সার জারে আমরা নিয়ে নেবো প্রথমে পেঁয়াজগুলো পেঁয়াজটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে প্রথমে আমি ভাজা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেবো কিছু কাজু আর কিছু বাদাম চাইলে পুরোটা কাজু বা পুরোটা বাদাম নিতে পারেন গ্রেভিতে সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য আমি এটা নিচ্ছি দু ইঞ্চির মতো আদা নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর এখানে দশ বারো কলির মতো রসুন নিয়েছি আর এখানে আমি নিচ্ছি চারটে কাশ্মীরি লাল লঙ্কা এটা আমি একটা ব্রাইট কালারের জন্য ব্যবহার করছি আপনি চাইলে কাশ্মীরি লাল লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারেন আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই আমি তো ভিডিও বানাচ্ছি তাই একটু সুন্দর কালারের জন্য নিলাম আর কি তো প্রথমেই আমি জল ছাড়া ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটু একটু করে জল দেবো আর পিষে নেব। একবারে বেশি জল দেব না তাহলে খুব ভালো পেশা হবে না তো অল্প অল্প করে জল দিয়ে আমরা খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে আনব এ দেখুন বন্ধুরা স্মুথ পেস্ট একদম রেডি আছে বন্ধুরা আমি কিন্তু টমেটোটা এখনও পিসি নি কারণ আমি এখানে ছোট জারটা নিয়েছি তো তাই চাইলে বড় জারটাও নিতে পারতাম কিন্তু বড়ো জারটা নিলে না খুব ভালো মানে মিহি পেস্ট হতে খুব সমস্যা হয় এজন্য ছোট জারটা নিয়েছি দুবারে পিষে নেব তাতে কী হবে স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তাই তো একটা বাটিতে আমি নামিয়ে নিলাম এটা আর এই জারের মধ্যে আমি এখন টমেটোগুলো পিষে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে পিষে একটা মিহি একটা পিউরি বানিয়ে আনবো টমেটো পেশার জন্য কোনো জলের প্রয়োজন হয় না দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে দুটো পিউরি আমরা একসঙ্গেই ব্যবহার করব জাস্ট আমার জারটা ছোট তাই আমি দুবারে পিষে নিলাম বাটিতে নামিয়ে নেব আর জার ধুয়ে একটুখানি জলও নিয়ে নেব যাতে পরে আবার জার ধোয়ার ঝামেলাটা না হয় দেখুন দুটো পিউরি আমাদের একদম রেডি আছে একটা পেস্ট একটা পিউরি এবার আমরা যাব কড়াইয়ের কাছে সেই কড়াইটাই আমি নিয়ে নিয়েছি একটুখানি তেল দেব এবারও বেশি তেল দেওয়ার দরকার নেই আর এখানে আমি রেখেছি দুটো পেঁয়াজ আর দুটো তিনটে শিমলা মির্চি মানে ক্যাপসিকাম এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কেটে ছাড়িয়ে নিয়েছি দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি এগুলো এবার ভেজে নেব তাহলে চলুন পেঁয়াজের কালারটা ভালো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিই হিটটা কিন্তু মিডিয়ামে আছে চাইলে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে পারেন তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট দেখতে লাগছে এবার আমরা এই পেঁয়াজ আর ক্যাপসিকাম নামিয়ে রেখে দেব পরে আমরা সময় মতো ব্যবহার করব নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এই দেখুন এটা সাইডে রেখে দেব আর এবার আমরা গ্রেভির প্রসেসিংটা করে নেব তো সেম কড়াইয়ে আমি এবার তেল দিয়ে দেব গ্রেভির জন্য আমি এখানে এক চামচ তেল আর এক চামচ ঘি ব্যবহার করব চাইলে পুরোটা ঘি বা পুরোটা তেল ব্যবহার করতে পারেন আর এখানে আমি তেল ঘি খুব বেশি দিচ্ছি না অল্প একটু তেল ঘি দিচ্ছি পরে আমরা যখন মালাই অ্যাড করবো দুধের মালাই তো মালাই থেকে যথেষ্ট পরিমাণ ঘি বের হবে এজন্য এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই তেল হালকা গরম হয়ে গেছে এবার আমরা এই যে মশলার পিউরি দুটো দুটোই আমরা এখানে দিয়ে দেব মশলা বাড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি তাতে মশলা ভুনতেও সুবিধা হবে আর ওয়েস্টও হবে না নাড়িয়ে নিচ্ছি এবার আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ এ সমস্ত দিয়ে নেব আর বাকি যে আমরা গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টি স্পুনের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে গুঁড়ো মশলাটা যেটা কড়াই চিকেনের মেন মশলা সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ না কি এই যে জলটা আমরা দিয়েছি জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর সাইড থেকে তেল দেখা যেতেও পারে কিন্তু আমরা তেল বেশি দিইনি তাহলে খুব বেশি একটা দেখা যাবে না এ দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু শুকিয়ে গেছে আর সাইড দিয়ে খুবই অল্প তেল দেখা যাচ্ছে যেটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে না যাই হোক জরুরি নয় এবার আমরা এর মধ্যে মালাইটা অ্যাড করব। এ দেখুন বন্ধুরা এখানে হাফ কাপের থেকে একটু বেশি মালাই হবে গায়ের দুধের মালাই আমি তিন দিন ধরে মালাইটা জমা করেছি যদি আপনারটা ফ্রোজেন হয় তাহলে প্রথমে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এখানে ইউজ করবেন সরাসরি ফ্রোজেন মালাইটা কিন্তু ইউজ করবেন না তাহলে অসুবিধা হবে ফেটে যেতে পারে তো আমি নর্মাল যে টেম্পারেচারের মালাইটা সেটাই এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব আর মালাই দেওয়ার পরে আর বেশি দেরি করার দরকার নেই এবার আমরা চিকেনটাও দিয়ে দেব মালাইটাকে আলাদা করে পাকানোর কিছু নেই চিকেনটাও দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিলে কি হবে চিকেন থেকে একটু জল বেরিয়ে আসবে আর মালাই থেকে ঘিও বেরিয়ে আসবে একসঙ্গে এখানে আমি আধা কিলো চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। হিটটা রাখবো মিডিয়ামে তো কিছুটা জল বেরোবে আর সেই জলটাকে আমরা শুকোতে দেব দেখুন যথেষ্ট জল বেরিয়ে এসছে আর মালাই থেকে ঘি বেরোনো শুরু হয়ে গেছে এবার এই জলটুকু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢেকে দেব এ দেখুন বন্ধুরা এবার কিন্তু মশলাটা যথেষ্ট শুকনো লাগছে আর যথেষ্ট ঘি বেরিয়ে আসছে আপনি দেখতে পাচ্ছেন তো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তো এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেবো তো জল দেওয়ার আগে আমরা যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দেখুন এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব তারপরে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেবো খুব বেশি জল দিতে যাবেন না কারণ কড়াই চিকেনে খুব বেশি জল মানে খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না একটু গাঢ় গাড়োই ভালো লাগে তো সেই হিসাবে এখানে গরম জল ব্যবহার করব। এখানে গরম জলই ব্যবহার করবেন তাহলেই টেক্সচারটা খুব ভালো আসবে ঠান্ডা জল ব্যবহার না করলেই ভালো তো হিসাব মতো জল আমি দিয়ে দিলাম এখন আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করতে হবে তো সেই হিসেবে খুব বেশি জল তো শুকোবে না সেই হিসেবে জল দিয়ে দেবেন আর আমরা এমনিতে ঢেকে ঢেকে রান্না করব তো ঢেকে ঢেকে রান্না করলে খুব বেশি জল শুকায় না আর মালায়ের বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো যাতে বেস্ট না হয় দিয়ে দিলে আমি একটুখানি জল এবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো কসুরি মেথি এক ছোটো চামচের মতো কসুরি মেথি আমি ভেজে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কসুরি মেথি ভেজে ব্যবহার করলে খুব ভালো স্বাদ হয় আর দেব একটুখানি চিনি এই চিনিটা কিন্তু আমাদের টমেটোর যে টক স্বাদটা সেটাকে ব্যালেন্স করবে এটা আধা টি স্পুনের মতো চিনি আছে আর এতে কোনো কিন্তু মিষ্টি স্বাদ হবে না কিন্তু স্বাদে অনেক বড় বদল আসবে অনেক টেস্টি লাগে খেতে খুবই ভালো লাগে খেতে অবশ্যই অ্যাড করবেন যদি আপনার বাড়িতে কারোর আর ডায়েট কন্ট্রোল করার ইয়ে না থাকে অথবা কেউ ডায়াবেটিসের পেশেন্ট না থাকে তাহলে এটা দিয়ে দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করব দশ বারো মিনিটের জন্য তো দশ বারো মিনিট পরে এই হচ্ছে টেক্সচার এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা আর কিছু ফ্রেশ ধনে পাতা গরম মশলাটা জরুরি নয় কিন্তু তারপরও লাস্টে একটুখানি গরম মশলা দিলে স্বাদটা অনেক ভালো আসে তবে এটা জরুরি নয় চাইলে দেবেন না চাইলে না দেবেন তো আমাদের কড়াই চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য তো এখন আমরা কি করব হিটটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনি টেক্সচার দেখতে পাচ্ছেন হিটটা আমি একেবারে কম করে দিয়েছি এখনই এত সুন্দর টেক্সচার দেখতে লাগছে হিট বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখুন তারপর দেখবেন টেক্সচার আরও সুন্দর হয়ে যাবে চলুন তাহলে দশ মিনিটের জন্য ওয়েট করে নিই তারপরে আমরা যাব সার্ভ করতে দেখুন বন্ধুরা এখন এই হচ্ছে টেক্সচার দেখতে কতটা ব্রাইট লাগছে কতটা টেমটিং লাগছে দেখতে আপনি দেখতেই পাচ্ছেন এটা খেতেও ভীষণ মজাদার হয়েছে একেবারে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছে আপনি নিজে যখন ট্রাই করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এত সহজ পদ্ধতিতে এত টেস্টি কড়াই চিকেন কিভাবে তৈরি করা যায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা ঘরের জিনিস দিয়ে একেবারে আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকনকে অলে প্রেস করতে একদম ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই